দেখুন, 26শে জানুয়ারির ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে সাপুটগ্রাম হিরো শোরুমের সামনে। সুন্দর ফ্ল্যাগ হোস্টিং হলো, আমরা স্যালুট জানালাম, সঙ্গে ভারত মাতা কি জয় ধ্বনিতে ফ্ল্যাগ হোস্টিং শেষ করলাম ন্যাশনাল অ্যান্থেমের সঙ্গে। এটা সাপুটগ্রামের MS দত্ত অ্যান্ড কোম্পানির হিরো শোরুম। এই রিপাবলিক ডের দিন আমরা যাত্রা শুরু করলাম টোটো নিয়ে, একটা ছোট্ট পিকনিকের যাত্রা। তো চলুন দেখা যাক আমরা কোথায় যাই। এই টোটো নিয়ে চলে এলাম বিলাসীপাড়ায়। বিলাসীপাড়ারও পরিবেশ খুব সুন্দর, চারিদিকে শুধু ফ্ল্যাগ আর ফ্ল্যাগ। আজ 26শে জানুয়ারি মনেই হচ্ছে, খুব সুন্দর লাগছে আমাদের এই ভারতবর্ষটাকে, চারিদিকে পতাকার রঙে রাঙিয়ে গেছে। তারই মধ্যে আমরা যাচ্ছি, দেখুন আমরা এটা হলো গৌরাং ব্রিজ, বিলাসীপাড়া থেকে সোজা বেলতলি পার হয়ে গৌরাং ব্রিজ পড়ে। গৌরাং ব্রিজটাকে পার করলাম আমরা, তারপর গাড়িটা একটু স্লো করল। আমরা কোন দিকে যাব সেটার জন্য গাড়িটা একটু স্লো করল, রুট জানার জন্য। হ্যাঁ, আমরা চলে এলাম কোকরাঝাড়ের যে রাস্তাটা, বিলাসীপাড়া থেকে কোকরাঝাড় যে রাস্তাটা যায় সেই রাস্তা ধরে যাচ্ছি। ভোলা ড্রাইভ করছে টোটোটাকে, মানে আমরা যে টোটোতে ছিলাম সেটাই ড্রাইভ করছে ভোলা। সুন্দর একটা পরিবেশ, 26শে জানুয়ারির দিন, আজকে মনে হচ্ছে ভারত মা খুব সুন্দরভাবে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো আমরা চলে এলাম সরাসরি ডিপ্লাই বিল। এখানে এসে একটু মনটা খারাপ লাগলো, বাস দিয়ে বাধা ঢুকতে দিচ্ছে না, ভয় পেলাম। তো এখানে এসে শুনি টিকিট কাটতে হবে। তো চলুন দেখা যাক টিকিট কাটার জন্য কি বলছে। কৃষ্ণর মন টন খুব খারাপ, ও ভাবছে ভিতরে ঢুকতে পারবে না, তাই সামনে এসে দেখছে এখানে কি কথা বলা হচ্ছে। তাই কল্যাণদা টিকিট কাটছে। অবশেষে টিকিট টিকিট কেটে আমরা আবার রওনা দিলাম। এটা ডিপ্লাই বিলের গেট, দেখুন খুব সুন্দর। আমি কোনোদিন আসিনি এই ডিপ্লাই বিল, কোকরাঝাড়ে পড়ে এটা, সুন্দর। ওই দেখুন লেখা আছে ডিপ্লাই বিল। আমরা টোটো নিয়ে ঢুকছি ভিতরে, ডিপ্লাই বিলের ভিতরে ঢুকে গেলাম। সামনে অনেক দোকান আছে, এখান থেকে অনেকে অনেক কিছু কিনতে পারে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন সুমন্ত ব্লগার ইউটিউব চ্যানেল। তো কথাগুলো হয়তো একটু অন্যরকম লাগতে পারে, আমার লিপের সঙ্গে নাও মিলতে পারে। আমি সম্পূর্ণ ডিপ্লাই বিলটা আপনাদেরকে দেখাবো, তো ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ অবধি দেখুন। রজনীকান্তের মতো চশমাটাকে ঠিক করে নিলাম, এটাই হলো ডিপ্লাই বিল। ডিপ্লাই বিলের বিশেষত্ব ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজের সামনেই দাঁড়িয়ে আছি আমি, সঙ্গে তুতুল। দেখুন কি সুন্দর ব্রিজটা। ব্রিজটাতে প্রথমে উঠতে আমার ভয়ই লেগেছিল, যেহেতু ব্রিজটা প্রচণ্ড, মানে পাড়া দিলেই ফেলতে থাকে। ডিপ্লাই বিলের এই পরিবেশটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগলো। আমি ঢোকার পর, এখানে এটা আমার ফার্স্ট টাইম, দেখুন কি সুন্দর একটা পরিবেশ, খুবই মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে।
চলুন এখন ব্রেকফাস্ট খেয়ে নিই। এখানে সব ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ডিম পাউরুটি সঙ্গে কমলা। সবাই একটু নাচানাচিও করছে, সুন্দর একটা পরিবেশ। এই জায়গায় আমরা দখল করে নিয়েছি, এই জায়গায় রঞ্জিতদা আছে। দেখুন রঞ্জিতদা জেলির বোতল হাতে নিয়ে, ভোলা সাথে মোবাইল নিয়ে ব্যস্ত। সবাই এখানে নানান রকম কাজে ব্যস্ত হয়ে গেছে। আর সঙ্গে ওই দিকে দেখুন সেলফি তুলছে সবাই। এখানে বসে আছে আমাদের সঙ্গে যারা, কল্যাণদা সেলফি তুলছে, আমিও তুলে নিলাম একটা সেলফি। সবাই মিলে সেলফিতে ব্যস্ত হয়ে গেছে। এখানে দেখুন কি সুন্দর একটা পরিবেশ। পরিচয় করিয়ে দিলাম আপনাদের সঙ্গে, হাই করে দিল। এখানে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। একটা জিনিস আপনাদের দেখাই, এখানে আমরা আজকে হাঁসের মাংস খাবো। এই দেখুন হাঁস কাটা হচ্ছে এখানে, হাঁস হাঁস কাটছে দাদা একজন। এগুলো র্যামের মতো কি বানানো ছিল জানি না, আমি একটু র্যামের মধ্যে হাঁটলাম, ভালোই লাগছে র্যামে হাঁটতে। আমি আপনাদেরকে যে বললাম মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে, সত্যি কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর, এত সুন্দর, আপনাদেরকে আমি কি বলবো। আমার তো খুবই ভালো লেগেছে। আজকের এই 26শে জানুয়ারিটা আমার কাছে স্পেশাল ডে হিসাবে গেল, সত্যি বলছি। সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর। আর অনেক অনেক পিকনিক পার্টি কিন্তু এখানে আছে, অনেক জায়গার থেকে এখানে আসে। কি সুন্দর দেখুন পরিবেশটা, সত্যি। এখানে সবাই যার যার কাজে ব্যস্ত, কৃষ্ণ দাঁড়িয়ে আছে, দশমী কৃষ্ণ চুটকি বাবাই, কৃষ্ণ যাচ্ছে ওদিকে হাঁটতে হাঁটতে। খুব সুন্দর পরিবেশের মধ্যে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেছে। এখানে আমাদের কিছু গেস্ট এখানে এসেছিল ধুবড়ি থেকে, ধুবড়ি হিরো শোরুমের এরা সব, বাপিদা বাবুদা আর সবাই এখানে উপস্থিত ছিলেন। আমরা খুবই আনন্দিত তাদেরকে পেয়ে, খুবই ভালো লাগলো তারা এসে আমাদের সঙ্গে যোগদান করাতে। আজকের পিকনিকটা খুব সুন্দরভাবে কাটলো। এদেরকে খাওয়া দাওয়া করানোর পর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, তারপর একটা ছোট্ট গ্রুপ ফটো সবাই মিলে নিলাম। এই গ্রুপ ফটোটা চিরস্মরণীয় হয়ে থাকবে, সুন্দর। ও হ্যাঁ, আর একটা কথা, ডিপ্লাই বিলে কিন্তু একটা ছোট্ট রেস্টুরেন্টও আছে, এই দেখুন রেস্টুরেন্টটা। এই বলে আমার এই ব্লগটা, ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।